হিমেশ রেশমিয়া। হিমেশ রেশমিয়া হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, গায়ক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিবেশক, যিনি প্রধানত বলিউড শিল্পে কাজ করে থাকেন। হিমেশ রেশমিয়ার জন্ম 23 জুলাই 1973 গুজরাটের ভবনগড়ে জন্মগ্রহণ করেন। তার পিতা বিপিন রেশমিয়াও রাজুলার নিকটবর্তী ওই গ্রামে জন্মগ্রহণ করেন। হিমেশ অনর্গল গুজরাটি কথা বলতে পারেন। মাত্র 21 বছর বয়সে হিমেশ তার স্ত্রী কোমলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। 2017 সালে দীর্ঘ তিনি ও তার স্ত্রী বান্দা পারিবারিক আদালতে ডিভোর্স পিটিশন দাখিল করে দীর্ঘ 22 বছরের বিবাহ জীবনের বিচ্ছেদ ঘটান। সে সময় রটনা ছিল সোনিয়ার সঙ্গে হিমেশের গোপন সম্পর্কের তাদের ডিভোর্সের কারণ। এই রটনা সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়িয়ে কোমল জানিয়েছিলেন হিমেশের সঙ্গে তার বিচ্ছেদের জন্য কোনো তৃতীয় ব্যক্তি দায়ী নন। তিনি বলেছিলেন, সোনিয়া আমাদের পরিবারের একজন সদস্যর মতোই, আমাদের ছেলে স্বয়ং এবং পরিবারের অন্যরা সোনিয়াকে খুবই পছন্দ করে। বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও হিমেশ এবং তিনি তার পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সে কথাও তখন জানাতে ভোলেননি কোমল। বলিউডে এখন বিয়ের মরশুম, একের পর এক সেবেলরা সাত পাকে বাঁধা পড়ছেন। এবার সেই তালিকার নাম লেখালেন সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া। আজ 11ই মে অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এই বিয়েতে জাঁকজমক হচ্ছে না। জানা গেছে হিমেশের বিয়েতে উপস্থিত থাকবেন তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন, থাকবে হিমেশের প্রথম পক্ষের সন্তান স্বয়ং, আবারও রানু মণ্ডল, আবারও হিমেশ। এবার তাদের সাথে যোগ হয়েছে বলিউডের সুপরিচিত কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং পায়েল দেব। তারা সবাই মিলে গাইলেন নতুন গান। স্টুডিওতে সেই গানের রেকর্ডিংয়ের ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, সঙ্গে জানিয়েছেন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা রেলওয়ে স্টেশনে এক গাওয়া এক পিয়ার কা নাগমা হাই গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল। রানু মণ্ডলের প্রথম প্লেব্যাক তৈরি মেরি কাহানি, হ্যাপি হাডি অ্যান্ড হির ছবির জন্য তৈরি হয়েছে গানটি। এই ছবির 3টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে ইতিমধ্যেই রানু মণ্ডল শ্রোতা অনুরাগী তৈরি হয়েছে। এবার হিমেশের তত্ত্বাবধানেই নতুন গান তৈরি হলো। গত 28 সেপ্টেম্বর ছিল গুণী শিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন, আর সেই দিনটিকে উপলক্ষ করেই হিমেশ তার নতুন গানটি উপসর্গ করলেন লতাকে। লতা মঙ্গেশকরের জন্মদিনেই হিমেশের স্টুডিওতে কেহে রাই হাই নাজদেকিয়া গানটি রেকর্ড করলেন উদিত নারায়ণ, হিমেশ রেশমিয়া, রানু মণ্ডল ও পায়েল দেব। সেই গানটির অংশবিশেষ শেয়ার করলেন হিমেশ, আর হিমেশের পোস্ট ঘণ্টাখানেকের মধ্যেই যথারীতি ভাইরাল হয়ে গেল সেই গান। ইনস্টাগ্রামে হিমেশ লিখেছিলেন, আমার মন বলছিল হ্যাপি হাডি এবং হিরের এই ক্লাসিক রোমান্টিক গান ক্যাহে হারি হাই নাজদিকিয়ার জন্য আমাদের এই সঙ্গীত জগতের সবচেয়ে মেধাবী অনন্য শিল্পীর সঙ্গে এবং ব্যতিক্রম প্রতিভার মিশেল হওয়া উচিত। এই জন্যই এই গানের উদিত নারায়ণ, রানু মণ্ডল, পায়েল দেবকে রেখেছি। স্বামী সংসার সব হারানো রানু মণ্ডলের জীবন বদলে গেছে লটারি পাওয়ার মতো। তিনি আজ তারকা তকমা পেয়েছেন, প্রতিদিন সংবাদের শিরোনাম হচ্ছেন, তাকে নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হচ্ছে। রানু মণ্ডল বলেন, যখন আমি গান গাইতাম তখন বুঝিনি এভাবে সব ঘটবে, তবে সবসময় নিজের কণ্ঠের উপর আমার বিশ্বাস ছিল, জানতাম আমি ভালো গাই আর একদিন আমারও দিন আসবে, সেদিন সব হবে, তাই কখনো আশা হারাইনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন।